আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস ট্রেন লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ে সৌদি আরবের মিনায় লাখো মুসল্লি, শনিবার শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। সৎসাহস আছে বলেই এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে বললেন কাদের, বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে একদিনে বিশ্রামে টিম টাইগার্স, 17 জুন নেপালের ম্যাচের আগে সেন্ট ভিনসেন্টে অনুশীলন নামবে শান্ত সাকিবরা। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে রাজধানী থেকে বাড়ি যাচ্ছেন মানুষ, রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন লুৎফর রহমান সোহাগ। সরাসরি কথা বলছি সোহাগের সাথে। সোহাগ, কমলাপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করছে কিনা আমাদেরকে জানাবেন। সময় যাচ্ছে, ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে, যেহেতু অনেকের অফিস ছুটি হচ্ছে বা তাদের যাত্রা শেষ করে এখানে আসছেন। তো আমি যদি দেখি, দেখতে পাচ্ছি যে সিলেট, চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রুট, এই রুটগুলিতে পথে যে ট্রেনগুলো যাচ্ছে আমরা দেখি যে বিলম্ব করে যাচ্ছে, কমপক্ষে আধা ঘন্টা পরে ফিরে গেছে কয়েক ঘন্টা, এবং এখন রাস্তাহীন অনেকে দেখছেন এই যাত্রী যারা একটু ছেড়ে গিয়েছে, টিকিট ছিল ভিতরে তারা যাত্রীদের চাপের কারণে উঠতে পারেন না। আমি যদি একটু কথা বলি কয়েকজন সঙ্গে, আপনি আসলে যেতে পারেননি কেন? গাড়িতে অতিরিক্ত লোকের কারণে এবং জীবনের ঝুঁকি নিয়ে গেলাম, আগামীকাল আমরা যাই। আপনি কি টিকিট ছিল? টিকিট ছিল, আমার টিকিট ছিল, আমি ভিতরে উঠতে পারি নাই, পরবর্তীতে আগে উঠতে। সকলের ঈদ যাত্রা শুভ হোক। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। ফজরের নামাজ আদায় করে মিনা থেকে তারা যাবেন আরাফাতের ময়দানে। এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মক্কা থেকে মিনা দীর্ঘ পথযাত্রায় ক্লান্তি নেই হজযাত্রীদের। মিনার ময়দানে উপস্থিত হয়েছি অত্যন্ত নিরাপদে। এখানকার প্রশাসনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমরা এখানে এসেছি, অত্যন্ত সুন্দরভাবে আমরা এই তাবুতে অবস্থান করছি। মিনার মধ্যে কোনো ব্যবস্থা প্রস্তুতি নেই, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 17টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবার হজ পালন করছেন। মিনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেলসিয়াস, তারপরও হজযাত্রীদের মধ্যে কোনো ক্লান্তি ছিল না। বাংলাদেশের সকল হজযাত্রীগণ ইতিমধ্যেই মিনার তাবুতে এসে পৌঁছেছেন, সকলেই ভালোভাবে এসে পৌঁছেছেন এবং সকলেই সুস্থ আছেন। তবে এর মধ্যে কিছু কিছু হজযাত্রী গরমে সামান্য অসুস্থ হয়েছেন, খুব বেশি কোনো গুরুতর অসুস্থতা কেউ নেই। যারা সামান্য অসুস্থতা হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এখানে বাংলাদেশ মেডিকেল টিম আছে আমাদের। এছাড়াও
সৌদি কর্তৃপক্ষের এখানে ফুল মেডিকেল সার্ভিস। মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আজ সারাদিন হাজিরা মিনায় অবস্থান করে সকালেই রওনা দিবেন আরাফাতের উদ্দেশ্যে। সেখানে অবস্থান মানেই হজ। সৌদি আরবের মিনা থেকে এমওই আলাউদ্দিন, চ্যানেল আই। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে পৌঁছে কাউন্টার থেকে নির্ধারিত ফি দিয়ে টিকিট সংগ্রহ করে স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসার নিশ্চয়তা দিতে পারবে এমন সরকারই কেবল দলটির বন্ধু হতে পারে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তার দাবি, সরকারের সৎ সাহস আছে বলেই এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রিমান্ডে নেওয়া হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন তিনি। দুর্নীতিবাজরা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার, যে সরকার একটা নির্বাচনে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে, সে সরকারই তাদের বন্ধু হতে পারে, অন্য কেউ। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে নেওয়ার ঘটনায় দলের অবস্থান তুলে ধরেন তিনি। মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব সাহস। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে, জেলা জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। ওবায়দুল কাদের বলেন, সংকট মাথায় রেখেই সরকার ভারসাম্যমূলক বাজেট ঘোষণা করেছে। স্মরণ করিয়ে দিতে চাই যে নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে যুব দলের কেন্দ্রীয় কমিটি। বিএনপির আরেক সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাকা মহানগরের সব কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে পারবে এমন নেতৃত্ব দিয়েই এসব কমিটি পুনর্গঠনের কথা বলছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। গেল বছরের 28 অক্টোবরের পর থেকেই ব্যাকফুটে বিএনপির আন্দোলন। তখন থেকেই বিএনপির নেতৃত্ব নিয়ে আলোচনা সমালোচনা ছিল চর্চায়। তবে রাজপথের আন্দোলনে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি। এমন প্রেক্ষাপটে বিএনপির চার মহানগর যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা এলো। যদিও নেতারা বলছেন, দলকে গতিশীল করতেই কমিটি পুনর্গঠনের এই উদ্যোগ। পার্টি একেবারে নির্জীব হয়েছিল, সেই সময় আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি চেষ্টা করেছি সংগঠনটাকে যত উজ্জীবিত করা যায়, আন্দোলনটাকে সংগঠিত করা যায়, এবং বিএনপির জন্য, বিএনপি একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে যতটুকু মাঠে ময়দানে যে আন্দোলন করার, সেখানে 1%ও মানে কোনো অভাব ছিল বলে অন্তত আমি মনে করি না। এটা একটা দলের চলমান প্রক্রিয়া, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে কোনো সময় দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। অতীতে আমরা রাজপথে ছিলাম, আমি দীর্ঘদিন জেলে ছিলাম, যে কোনো দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, মহানগর বিএনপি দায়িত্ব পাওয়ার থেকে দলটাকে সুসংগৃত করার জন্য কাজ করেছি। ইনশাল্লাহ আগামী তো যেখানে আমাদেরকে দায়িত্ব দিবে সেখানে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অপশক্তির পতন না হওয়া পর্যন্ত আমরা কাজ করব। ছাত্রদলের ঢাকা মহানগরের চার কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলছেন, হাইকমান্ডের নির্দেশে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ছাত্রদলের মাঠের নেতৃত্ব। 28 অক্টোবর পরবর্তী সময়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে যারা জোরালো ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করবো। একই সাথে সাথে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে পরীক্ষা উত্তীর্ণ করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা কাজ করেছেন এবং ভবিষ্যতে কাজ করতে পারবেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করবো।
একসাথে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত হওয়ায় মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপনে স্থানীয়দের সাথে প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতি নিচ্ছেন কোরবানির। দুবাইয়ের আল কুসাইসে পশুর হাটে কোরবানির পশু কিনতে ব্যস্ত দুবাই প্রবাসী বাংলাদেশিরা। গরু কিনতে আসছি এখানে দুবাইয়ের বকরি মার্কেটে। তো গত সপ্তাহে আসছিলাম, আমি দেখছি অনেকক্ষণ, দেখার পরে একটা চয়েস করে নিয়েছিলাম আমি 3,700 টাকা দিয়ে। তো এখন আবার দেখতে আসছি আমার ভাই ব্রাদারের জন্য, দেখি পছন্দ হলে আরেকটা নিব। দুবাইয়ের আলগেসিস এরিয়াতে ক্যামেল মার্কেট হিসেবে পরিচিত, যেখানে এখানে পশুর হাট। আসলে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত হলাম যে বাংলাদেশি প্রচুর কমিউনিটি এখান থেকে গরু কিনছে, এমনকি ছাগল, ভেড়া, মহিষ, যে যার সামর্থ্য অনুযায়ী যা পারছে তাই কিনছে। পশুর দাম প্রায় হাতের নাগালের মধ্যে। ক্রেতারা বলছেন বাংলাদেশের তুলনায় অনেক কম দামে গরু, ছাগল, মহিষ কিনছেন তারা। আমরা সত্যিকারই কল্পনাই করতে পারি না যে দুবাইয়ের মাটিতে এত সস্তায় কুরবানি দিতে পারবো। আমরা বাঙালি কমিউনিটি যারা আছি তারা মাশাল্লাহ অনেক খুব সস্তায় পাইছি গরু, আমাদের ক্রয় ক্ষমতার মাঝেই আছে যে আমরা প্রত্যেকেই ছোটো ছোটো করে একটা কুরবানি করে দিতে পারি। আমরা এখানে অনেক বাঙালিরা আসছি গরু কিনতে দুবাইয়ের গরুর মার্কেটে। তো অনেক ভালো ভালো এখানে অনেক সস্তা দামে গরু পাওয়া যাচ্ছে, বাংলাদেশের তুলনায় অনেক ভালো এবং সস্তা। স্থানীয়ভাবে খামারের লালন পালন ছাড়াও অধিকাংশ পশু আমদানি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে রয়েছে সোমালিয়া, মিশর, তুরস্ক, ইথিওপিয়া, ইয়েমেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আনা পশু। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রাম মহানগর ও জেলা স্থায়ী অস্থায়ী কোরবানি পশুর হাট বসেছে 248টি। কোরবানি পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন পশুর হাটকে কেন্দ্র করে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। এবার চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা প্রায় 8,86,000। তো সবগুলো মাঠকে ঘিরে আমাদের একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতিপূর্বে আমরা ইজারাদার যারা আছেন এবং অন্যান্য যারা অংশীজন আছেন সবার সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা কিছু পরামর্শ দিয়েছি। আমরা বলেছি প্রতিটা মার্কেটে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, প্রতিটা মার্কেটে ব্যাপারীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে যারা যেখানে সেখানে খেতে না হয়, এবং আমাদের যে পোশাকি ব্যবস্থা সেটা থাকবে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর্যায়ে নিয়ে ফিরব। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রেস সচিব ও তার সহধর্মিনী শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু সহ 75-এর 15-ই অগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম শাখাওয়াত মুন ও এম এম ইমরুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারী বর্ষণ ও ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে 10 জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন 2,400 পর্যটক। পর্যটনের জন্য বিখ্যাত লাচুং লাচেন সহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ধসে পড়ে মাঙ্গানের সাথে জঙ্গু এবং চুংথাংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। গত বছরের অক্টোবরেও ভারতের এই হিমালয় রাজ্যে আকস্মিক বন্যায় প্রায় 50 জন প্রাণ হারিয়েছিলেন। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। নতুন রূপে ফিরছে দেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ সাত ভাই চম্পা। ঈদুল আজহা উপলক্ষে বিনোদনের স্মার্ট দুনিয়া স্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম সাত ভাই চম্পা আদি খণ্ড 1। সুলতানা হিমু রিপোর্ট। ক্লাসিক কন্টেন্টে ভরপুর
দেশ সেরা ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের স্মার্ট দুনিয়া আইসক্রিন। তারই ধারাবাহিকতায় ঈদ উল আজহা উপলক্ষে আইসক্রিনের নতুন রূপে ওয়েব ফিল্ম হিসেবে আসছে দেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ সাত ভাই চম্পা, যেখানে ফুটে উঠেছে অঙ্গবঙ্গ কলিঙ্গের তিন রাজ্যের গল্প। মেগা টিভি সিরিজ সাত ভাই চম্পা পরিচালনা করেছেন রিপন নাগ, গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান এবং ইমতিয়াজ সজীব। সিরিজটি নতুন আঙ্গিকে প্রদর্শন নিয়ে উচ্ছ্বসিত কলাকুশলীরা। বড়রানী চরিত্রটা আমি ধারণ করেছি, আমার ভেতরে সেই রানী সুলভ আচরণের জায়গাগুলো, তারপরে কথা বলার ঢং, সব কিছুর ভেতরে একটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়ার মধ্যে আমিও ছিলাম, বড়রানীর ভেতরেই ছিলাম। তো পরবর্তীতে যখন এই প্রজেক্টটি শেষ হয়ে যায়, তারপর আসলে এখন আর ওইভাবে বড়রানী, যেমন আমি একটা জিনিস এখনও মানে মাঝে মধ্যে ভাবি যে মিলে যায়, আজকে হয়তো আমি নীল রঙের কিছু পরে এসেছি, পোশাক পরে এসেছি, কিন্তু দেখা যেত যে বড়রানী মানেই আমার কাছে মতো সবুজ রং, যেহেতু আমাদের বিভিন্ন রং নির্ধারণ করা ছিল। ময়মনসিংহ গীতিকার বাংলা লোককাথা সাত ভাই চম্পার অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মটি আইসক্রিনে আসা নিয়ে প্রত্যাশা কথা ব্যক্ত করেন সানারাই দেবী শানু। এরকম এত গোছানো প্রোডাকশন, এত নিখুঁত প্রোডাকশন আসলে আসলে কাজ হয়নি বাংলাদেশে। তো সেই জায়গায় আমি এই একটা এরকম একটা কাজের অংশীদার হতে পেরেছি, এবং সেই কাজটি যখন আইসক্রিনে ঈদে যখন নতুন চমক হিসেবে দর্শকদের সামনে আসতে যাচ্ছে, আমিও একজন দর্শক হিসেবে আসলে দারুণভাবে আমি উচ্ছ্বসিত, এবং আমি নিজেও দেখতে চাই যে আমরা যতটা ভালো লাগা এবং উচ্ছ্বাস নিয়ে, এবং যতটা কী বলবো মানে সবার ভিতরে যে অনেস্টি, সবার ভিতরে একটা মানে টিম ওয়ার্ক হিসেবে আমরা যে কাজটা করেছি, সেই কাজটা আসলে স্ক্রিনে কতটুকু দর্শকদের কাছে পৌঁছচ্ছে, সেই জায়গা থেকে আমিও একজন দর্শক হিসেবে আমি আসলে অপেক্ষায় আছি, অধীর অপেক্ষায় আছি। সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অমিত সিনহা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাঝারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির রহমান চৌধুরী, নাদির খান, হুমায়ুন সাধু প্রমুখ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে চরাঞ্চলে পালন করা দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মিটছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির গরু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জে গরুর বাজার জমে উঠেছে। এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বেশি চাচ্ছেন খামারিরা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ও হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি গরু লালন পালন করা হয় বিভিন্ন চর ও দ্বীপচরে। কোরবানির ঈদ আসলেই চরবাসী তাদের লালন পালন করা গরু নৌকা ও ট্রাক যোগে বিভিন্ন হাট বাজারে নিয়ে বিক্রি করেন। আমরা চরে বসবাস করি, প্রতিটি বাড়িতে মোটামুটিভাবে গরু পালন করা হয়। এই গরু ঈদের সময় বিক্রি করি, বিক্রি করে কিছু লাভবান হই আর কি। গরুটা এক বছর আগে কিনছিলাম 61,000 টাকা দিয়ে, এখন বাজার তুলতেছি 1,00,000 টাকা। কুড়িগ্রামে 28,000 খামারি, 3,64,000 গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করেছেন। জেলায় কোরবানির চাহিদা 2,16,000। গরুর আমদানি আল্লাহর রহম অনেক ভালো, কৃষকরা গরু চাষাবাদ করে নিয়ে এসেছে হাটে, কিন্তু গরু রাখার জায়গা হচ্ছে না এবং ক্রেতা কম থাকায় আমরা বিলম্বে পড়ে গেছি। হবিগঞ্জের খামারিরা জানান, এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় হাটে গরুর দামও বেশি। আমরা ঘোরাঘুরি করছি, পাইছি অত হানি পাইছি, কিনছি না কিনবো। গতবার থেকে হালকা একটু বেশি দাম, ইনশাল্লাহ যদি হয়ে যায়, দাম দর চলতেছে গরুর, ইনশাল্লাহ যদি হয়ে যায় ইনশাল্লাহ কিনে ফেলবো। হবিগঞ্জে গরুর হাটে 50,000 থেকে শুরু করে 15,00,000 টাকা পর্যন্ত গরুর দাম হাঁকা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আড়াই হাজার বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন মিলেছে নওগাঁয়, তবে এটি রক্ষায় এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি প্রত্নতত্ত্ব বিভাগ। আর এই সুযোগে সভ্যতাটির মূল্যবান নিদর্শন লুট করছে একটি মহল।
প্রায় 10 বছর ধরে মাটি খনন করে পাথর, মুদ্রা, বিভিন্ন মূর্তি সহ মূল্যবান বস্তু হাতিয়ে নিচ্ছে তারা। প্রাচীন এই সভ্যতা সংরক্ষণ ও যথাযথ খননে শীঘ্রই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইমরুল কায়েসের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের টেকঠা, পশ্চিম রঘুনাথপুর সহ কয়েকটি গ্রামে প্রাচীন মাটির পাত্রের টুকরো দেখে কৌতূহলী হয়ে ওঠে একটি মহল। 2012 সাল থেকেই গোপনে মাটি খনন শুরু করে তারা। বেরিয়ে আসতে থাকে রূপা, তামা ও ব্রোঞ্জের ঢালাই মুদ্রা, কাঁচের পুঁথি, নারী প্রতিকৃতির টেরাকোটা, পাথরের বাটখারা, পোড়ামাটির বিভিন্ন মূর্তিসহ মূল্যবান নিদর্শন। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকায় এসব নিদর্শন পাচার করছে তারা। এলাকার লোক এটা খুঁড়ে, আর খুঁড়ে যে কি পায় গুলি পায় না কি পায় আল্লাহ জানে, তারা বিক্রি করে। শুধু খুঁড়ে যা জিনিসপাতি পাবে এনারা নিয়ে নেবে, মাটি মালিকের থেকে যাবে। মূল্যবান এসব নিদর্শন রক্ষায় এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি প্রত্নতত্ত্ব বিভাগ। পুরাতন আমলের কিছু মুদ্রা, তারপরে মানে কয়েন, তারপরে কিছু মানে মাটির মূর্তিগুলো সহ আরো অন্যান্য জিনিসগুলো পাওয়া যায়। এটা আমাদের নওগাঁ জেলার ইতিহাস ঐতিহ্য হিসেবে এটা আমাদের অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। যে এই জায়গাটা অত্যন্ত একটা প্রত্নতাত্ত্বিক জায়গা এবং এই জায়গাটা এখনই খনন করে এর আদি রূপটা বের করা দরকার, না হলে এই দিন দিন যে অবস্থা চলছে, যেভাবে চোরা কারবারি বা চোরাইভাবে যেভাবে খোঁড়াখুঁড়ি হচ্ছে, এতে করে আমাদের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো শেষ হয়ে যাবে। প্রাচীন এই জনপদকে ওয়ারি বাটেশ্বরী, হরপ্পা মহেঞ্জোদারোর সাথে তুলনা করে সংরক্ষণের দাবি প্রত্নতত্ত্ববিদদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিছু উদ্যোগ গ্রহণ করেছে সত্য, কিন্তু স্থানীয় জনগণের এই খোঁড়াখুঁড়ি থামানো যায়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অনুরোধ করব এই অবৈধ খোঁড়াখুঁড়ির হাত থেকে প্রত্নস্থানটিকে রক্ষা করুন। শিগগিরই সংরক্ষণ এবং খনন শুরু করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। হাতে নাতে ধরা যায় সেক্ষেত্রে আমরা মামলা বা এখানে বিচারিক ব্যবস্থা করার একটি চেষ্টা আমরা করব। এখানে কিভাবে এটি একটু সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে খনন করা যায় এবং এখানে একটি সুন্দর আর্কিওলজিক্যাল স্থাপনা তৈরি করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। নতুন এই সভ্যতা আবিষ্কারের মধ্য দিয়ে জেলার ইতিহাসে নতুন মাত্রা যোগ হবে বলছেন সব মহল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রদর্শক সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জঙ্গিরা গোপন তৎপরতা চালানোর সময় কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন বই ও মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেপ্তার জঙ্গি আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আহাদ সংগঠনের সদস্য সংগ্রহের কাজ করত বলে জানিয়েছে র্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে তিস্তার নদীর পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যুগুলোর অগ্রগতি আশা করছেন রাজনৈতিক, কূটনীতিক, গবেষক ও সাংবাদিকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে দৈনিক ভোরের কাগজ আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা করেন প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি হবে এই সফরে। তিনি বলেন, ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি বণ্টনের আলোচনা হওয়া উচিত। এক্ষেত্রে দুই দেশের পানি বিশেষজ্ঞদের মতকে প্রাধান্য দিয়ে চুক্তির পথে হাঁটা পরামর্শ তার। সেমিনার সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। প্রদর্শক সংবাদের পর আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। প্রদর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ, আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। 23 জুন আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জাতীয় এ কর্মসূচিতে দেশব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এবার রয়েছে খেলার খবর।